আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে পেয়ে আমি খুব খুশি ইনশাল্লাহ তোমাদের সাথে গল্প করব আলোচনা করব তোমাদের কাছ থেকেও শুনবো কেমন ইনশাল্লাহ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষা নিবেদক জলি টয়েস নিশ্চয় আপনারা উপভোগ করছেন এবং আমাদের সাথেই থাকছেন তো ছোট্ট সোনামণিরা দেখো তো ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে মাসাল্লাহ তাহলে তোমরা বুঝতে পারছো আমরা আজকে ভালো কাজের পুরস্কার এ বিষয়ে কথা বলবো কাজ দুই প্রকার একটা হলো ভালো কাজ আরেকটা হলো খারাপ কাজ মন্দ কাজ তাই না বলো তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি মন্দ কাজ করার জন্য না ভালো কাজ করার জন্য গুড আমাদেরকে কোরআনে করিম দিয়েছেন ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য আমাদের কাছে নবী পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য খারাপ করার জন্য ভালো তো সত্য কথা বলা ভালো না খারাপ মিথ্যা কথা বলা খারাপ কাউকে গালমন্দ করা খারাপ খারাপ কারো সাথে সুন্দর কথা বলা ভালো ভালো কোরআন শরীফ করা ভালো নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো দান সদকা করা মানুষকে মানুষের উপকার করা এই ভালো কাজগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তাই না ভালো কাজ করলে পুরস্কার আছে আর খারাপ কাজ করলে শাস্তি আছে তো ভালো কাজের পুরস্কার কি হতে পারে আমরা আলোচনা করব প্রথমে একটু তেল আওয়াজ শুনবো কে করবে তেল আওয়াজ তো তুমি কি নাম তোমার বাবা মোহাম্মদ হাসান আমাদেরকে তেল আওয়াজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم وصدق رسول ما شاء الله সুন্দর তেলাওয়াত করেছে হাসান মানিও সুন্দর হাসানের তেলাওয়াতটাও সুন্দর এবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনবো আমরা রিজিক এবং হায়াত আমরা কত বছর বাসবো এটা নির্ধারণ করেন আর আমরা কি রিজিক পাবো এবং খাব এটাও নির্ধারণ করেন কে এটা নির্ধারিত কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সবাই বলো সাল্ল্লাহ আলাই তিনি বলেছেন যেই ব্যক্তি চায় বা ইচ্ছা করে প্রত্যাশা করে যে তার হায়াতের মধ্যে বৃদ্ধি হোক মানে হায়াত বড়ো হোক লম্বা হোক এবং রিজিক বেড়ে যাক কেউ যদি চায় প্রত্যাশা করে তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে তার মানে আত্মীয় স্বজনের সাথে যাতায়াত কথাবার্তা চলাফেরা যোগাযোগ যদি রাখা হয় তাহলে এর বিনিময়ে আল্লাহ তার রিজিকও বাড়িয়ে দেন তার আয়ুব হায়াতো বাড়িয়ে দেন সুবহানাল্লাহ বলো তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দান করে তাই না এই পুরস্কারের জন্যই আল্লাহ ভালো কাজ দিয়েছেন আর কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন সে কারণে আল্লাহ আমাদেরকে ভালো কাজগুলো নিজেও বলে দিয়েছেন নবীর মাধ্যমেও বলে দিয়েছেন রিজিকো বাড়ে হায়াতও বাড়ে একটা ভালো কাজ করলে সেটা হলো আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করলে তোমরা কিছু বলতে চাও মনে হয় সবাই হাত তুলেছ তুমিও বলতে চাও তুমিও কিছু বলবা তুমিও কিছু বলবা বলো তুমি কি বলবা হাত নামাও আমরা ভালো কাজ বলতে কি বুঝি ওকে আর তুমি কি জানতে চাও মামনি গেমস খেলা কি ভালো কাজ দুটি প্রশ্ন দুজন থেকে পেলাম তোমরা জানতে চাও এটা খুব ভালো মামুনি তুমিও হাত তুলেছিলে তুমি কি বলবে আমি একটি গজল বলবো তুমি গজল বলবে তাই না আচ্ছা তোমার গজলটা শুনবো একটা প্রশ্নের জবাব দিয়ে দেই ভালো কাজ বলতে আমরা কি বুঝি ভালো কাজ বলতে আমরা আল্লাহ এবং নবী যেটাকে ভালো কাজ বলেছেন আমরা সেটাই ভালো কাজ হিসেবে মেনে নিই কেমন যেমন সত্য কথা বলা কোরআনে কেরিম তেলাওয়াত করা দান সৎকা করা লেখাপড়া করা মা বাবার কথা শোনা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা তাই না নামাজ পড়া তসবি তাহালিল পড়া তাই না কাউকে গালিগালাজ না করা ভালো ব্যবহার করা তাই না এই সবগুলো এগুলো হলো ভালো কাজ ঠিক আছে আমরা এবার মামুনি তোমার নাম জানি কি নাদিয়া সুলতানা ঠিক আছে তুমি আমাকে গজল শোনাবে বলেছো একটা গজল শোনাও মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানে ধারে ধারে রহমতের বাণী নিয়ে রাতের পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাসাল্লাহ মার হাবা বলো মাসাল্লাহ অনেক সুন্দর মাহে রমজানের এই একটা গজল আমরা শুনেছি যে মুমিন মুসলমানের দ্বারে মানে দরজায় মাহে রমজান এসেছে রহমত বরকত মাঘেরাত ভরা এই মাস আর মামনি তোমার প্রশ্ন ছিল গেমস খেলা যাবে কি না না মামনি গেমস খেলা কিন্তু ভালো কাজ না কারণ গেমস খেললে লেখাপড়া থেকে মনোযোগটা সরে যায় কেমন এবং ওই গেমসের একটা নেশা ধরে যায় তখন আব্বুর কথা শুনতে মনে চায় না আম্মুর কথা শুনতে মনে চায় না আবার অনেক সময় কিছু কিছু গেমস এমন আছে যেগুলো তোমাকে অটিস্টিক করে দেবে কেমন তোমাকে মানসিকভাবে অসুস্থ করে দেবে তোমার আর কিছুই ভালো লাগবে না খাবার ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না স্কুলে যেতে ভালো লাগবে না বন্ধুদের সাথে মিশতে ভালো লাগবে না কিছুই ভালো লাগবে না এরকম কিছু গেমস আছে কেমন সে কারণে এই গেমস খেলা যাবে না আব্বু আম্মুরা কি গেমস খেলতে বলে নাকি তোমাদেরকে বলে না কেন বলে না জানো যেহেতু এটা খারাপ কাজ আমাদের আলোচনার বিষয় হলো ভালো কাজের পুরস্কার আমরা ভালো কাজ করব পুরস্কার নেব এবার কোরআনে কেরিমের একটা আয়াত শুনো আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন কোরআনে কেরিমে বলেছেন লিল্লা দিন আহসানুল হোসনা ওয়াজিয়াদা অর্থাৎ যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো পুরস্কার আছে এবং আরও অতিরিক্ত বোনাস আছে এই নির্দেশনার আলোকে খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটা গল্প আছে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সন্ধ্যা হল মুসাফির আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার নেই পাহাড় আছে পাহাড়ের গর্তের ভিতরে গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন রাত যাপন করার জন্য হঠাৎ করে দেখলেন অটোমেটিক বিশাল একটা পাথর এসে তাদের গুহার মুখ চেপে বসল তারা তিনজন চেষ্টা করলেন এটাকে তুলে অন্যদিকে উপড়ে ফেলার জন্য কিন্তু না সম্ভব না দশ বিশ জনও এটাকে নাড়ানো সম্ভব না একেবারেই অসহায় হয়ে তিনজন চিন্তা করলেন কি করা যায় বললেন দেখো আমাদের কার জীবনে কি ভালো কাজ আছে সে ভালো কাজ স্মরণ করে আল্লাহর কাছে ভালো কাজের রুশিলায় দোয়া করব যাতে পাথরটা সরে যায় মানুষ কয়জন বললাম প্রথমজন মা বাবার খেদমত করেছে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি মা বাবার সেবা করেছি খেদমত করেছি তুমি আমার মা বাবার সেবার বরকতে পাথরটাকে সরিয়ে দাও এই ভালো কাজের উশিলায় যখন আল্লাহর কাছে দোয়া করলেন পাথরটা তিন ভাগের এক ভাগ অটোমেটিক সরে গেছে সোভান ভানলা বলো দ্বিতীয় জন বললেন আল্লাহ আমার সুযোগ ছিল একটা মন্দ কাজ করার কিন্তু আল্লাহ আমাকে যখন স্মরণ করিয়ে দেওয়া হলো যে আল্লাহকে ভয় করো তুমি এই মন্দ কাজে যেও না এই মন্দ কাজ করো না আমি আল্লাহ তোমার ভয়ে সুযোগ থাকার পরেও কাছাকাছি গিয়ে আমি সেখান থেকে আবার ফিরে এসেছি তোমার ভয়ে যেহেতু আমি খারাপ কাজ থেকে ফিরে এসেছি তুমি এর উশিলায় পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ আকরবুল্লা আলমিন এই মন্দ কাজ থেকে ফিরে আসা এটার এটারুশিলায় পাথরটাকে তিন ভাগের আরও এক ভাগ সরিয়ে দিলেন তাইলে কয় ভাগ সরে গেল বাকি আছে কয় ভাগ এক ভাগ তৃতীয় বললেন আল্লাহ আমার কিছু কর্মচারী ছিল যারা আমার কাজ করতো আমি দিন শেষে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিতাম কিন্তু কোনো এক কর্মচারী ভুলে আমার পারি আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে এখন তার এই পারিশ্রমিকটা আমি কী করবো আমি আমার ব্যবসার মধ্যে খাটাচ্ছি এটা বাড়তে 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 ব্যবসার মতো এক সময় বিশাল বকরির খামার গরুর খামার হয়ে গেছে বিশাল ফসলি জমি হয়ে গেছে বহু বছর পরে ওই পাওনাদার আমার কাছে এসে বলল। যে আমার অধিকার আমাকে দিয়ে দো আমি তোমার কাছে টাকা পাব। আমি তার হাত ধরে ওই গরুর খামার বকরির খামার ওই বিরাট খ্যাত খামার কাছে নিয়ে বললাম ভাই আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই তোমার এই আমানতটা আমি সংরক্ষণ করেছি তোমার ওখান থেকে যেহেতু সব হয়েছে এগুলো সব তোমার সুহান আল্লাহ বলো তখন ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই যে আমানতটা আমি হেফাজত করলাম তোমার জন্য আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও বাস তৃতীয় জনের দোয়ায় পাথরটা পুরোপুরি সরিয়ে সরে গেল ওই গুহার যে মুখটা সেটা উন্মুক্ত হয়ে গেল খুলে গেল সুহান আল্লাহ তাহলে এই যে নবীর হাদিস এখান থেকে আমরা কি বুঝলাম ভালো কাজের পুরস্কার শুধু কে আখেরাতে নয় দুনিয়ার মধ্যে পাওয়া যায় কি যায় না পাওয়া যায় ভালো কাজের পুরস্কার পাওয়া যায় যায় এবং বিপদ থেকে মুক্ত হওয়া কথা মনে থাকবে তোমাদের আমরা সবাই যাতে ভালো কাজ করার চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন বিপদ থেকে মুক্তি দেবেন ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে তোমরা ভালো থাকো সবাই শুধু দর্শক শ্রোতা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে শিখেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষা নিবেদক জিম জলি টয়েজ আজকে বিদায় নেব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ ববরকত